সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 2 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে। এই মুস্তাক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম কিন্তু মুস্তাক ডেইরি ফার্ম। তো বিগত 1 মাস যাবৎ এই মুস্তাক ডেইরি ফার্মের নিয়মিত পর্বগুলো আপনাদের দেখে আসছি, বা নিত্য নতুন যে কালেকশনগুলো হয় সেগুলোও দেখাচ্ছি। তো প্রতিবারের ন্যায় মুস্তাক ডেইরি ফার্মে আবারও বেশ কিছু গরু সংগ্রহ করা হয়েছে। তো আমাদের আজকের পর্বে আমরা মুস্তাক ডেইরি ফার্মের সেই সংগ্রহগুলোই আপনাদের দেখাবো। তো এইবারের সংগ্রহে কী কী জাতের গাভিগুলো সংগ্রহ করা হয়েছে, সেইগুলোর বর্তমান অবস্থা কেমন, বা যেগুলো দুধের গাভি আছে কেমন দুধ হচ্ছে, বা সবগুলো গাভি আসলে কেমন দাম হলে বিক্রি করবে উনি, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয় একটাকে সবাই জানে, যে মঞ্জু ব্যাপারী, মঞ্জু মোল্লা, মুস্তাক ডেইরি ফার্ম, মুস্তাক ডেইরি ফার্ম, মঞ্জু মোল্লা। তো বিগত 2 মাস যাবত আপনার নিয়মিত প্রোগ্রামগুলো আমরা করে আসছি, নিত্য নতুন কালেকশন আসলে আমরাও ছুটে চলে আসি। তো এবার কালেকশনটা কি বারে নামছে? এবার কালেকশনটা মানে একদিন পিছিয়ে, ওই যে জুন ফাইনালের জন্য টাকাটা লাগাইছি, টাকাটা ঠিক মতো ব্যাংক দেয় নাই, এই যে প্রতি মঙ্গলবার রাত্রে আসি, এবার বুধবার রাত্রে আসি, একদিন পিছিয়ে আসছে। আচ্ছা, তো আঙ্কেল আপনি তো মূলত দুধের গাভি রাখেন, দীর্ঘদিন এই দুধের গাভির সঙ্গেই আছেন? হ্যাঁ, খালি গাব গাব আর দুই একটা বাচ্চা দিয়ে এলাই, আবার সময় দুধের গরু কিনে কিছু। তো বর্তমানে তো মানে গাভিতে যারা নতুন আসতে যাচ্ছে, খামারের দিকে যারা নতুন আসতে যাচ্ছে, দুইটা তিনটা অপশন তাদের হাতে হয়ে গেছে। এক হচ্ছে বকনা বাচ্চা দিয়ে তারা আসতে পারে, 2 ষাঁড় বাচ্চা, আর 3 হচ্ছে গাভি। এখন কোন দিক থেকে যদি তারা খামারে আসে একটু নিরাপদ হয়, বা মানে শুরুতে লাভবান করতে পারবে, কোন বিষয়গুলো থেকে? বকনা বাচ্চা দিয়ে যারা কিনবে তাদের ধৈর্যের ব্যাপার, যাদের ধৈর্য আছে এবং পুঁজি কম, টাকা ধরেন কম, হয়তো লোকজন আছে, তারা দীর্ঘদিন যারা পালতে পারবে, ধৈর্য আছে, তাদের জন্য বকন দিয়ে পালা, বকন দিয়ে শুরু করা ভালো। আর যাদের টাকা পয়সা আছে, আর বকন দেখা যায় একটা বকনের দামও 60-70 হাজার থেকে, একটা বকন কিনা চাইতে মিডিয়াম ধরনের গাই যদি 1,20,000-25,000 দিয়ে কেনে, সেই তুলনায় ভালো, সেই তুলনায় ভালো বকনদের সাথে এই মিডিয়াম ধরনের গাই দিয়ে শুরু করলে এটা তাড়াতাড়ি বেনিফিট বেশি পাবে আর কি। তাহলে আর একটা অপশন যেটা দাঁড়াচ্ছে, গাভি নাকি সার গরু, কোনটাতে ভালো? সার গরু তো কিনে কোনো কেউ লাভ করতে পারেনি আজ পর্যন্ত। আচ্ছা, কারণ সার গরু কিরম ভাবে পালতে পারে, যাদের গাভি আছে তারা হয়তো ওই গাভির মধ্যে 5-10টা গাই আছে, তার মধ্যে 2টে ষাঁড় পাইলো, ওই গাছ ষাটে মানুষ হয়ে যায়, ওই 1 বছর পর দেখা যায় টেকাটা দানি হয়, হয়তো 4 লাখ বেশিল, একবারে একটা পুঁজি হয়, একবার একটা পুঁজি হলে ওইটাই ওইটাই লাভ। তাছাড়া খালি সার গরু পাইলে কেউ আজ পর্যন্ত লাভ করতে পারে নাই। কেন পারবে না? কারণ যে খাদ্যের দাম, একটা হাইলোর দাম অনেক, ঘাসের দাম আছে, ওটা হিসেব করবে গেলে ওই ওটা পাইলে খরচ হিসেব করবে গেলে লাভ লাভ হবে না। আর গাই গরু পাইলে দুধ পাবে, গরু গরুই থাকবে, বাছুর পাবে, যদি গরুর থেকে গরু খায়াও যায় বছর সাল, একটা বাছুর 50-60 হাজার বেচা যায়, বেশি বেচা যায়, 70-75 পর্যন্ত বেচা যায় একটা বাছুর। যদি একটা ছোটো গরু গাই গরু পালে, তাও দেখা যায় গাছ থেকে ও খায়া হাইলু রাহালের থেকে হয়ে যায় বছর সাল, একটা যে বাচ্চাটা লাভ, বাচ্চাটা লাভ হয় দেখা যায় 70-75-60 হাজার, মানে যে যেরকম খাওয়ায় সেইভাবে বাছুর গড়ে তুলতে পারলেই দেখা যায় 65-75 টাকা পুরোটাই লাভ। এটা আপনার ব্যক্তিগত অভিমত যে সারগুলোর থেকে গাভিগুলোতে লাভটা বেশি? ব্যক্তিগত না, আপনি নিজেই ব্যক্তিগত বুঝতে পারেন, কারণ খালি একটা সারগুলো খালি খাওয়ানি লাগে তো দেয় না, আর একটা গাই গরু দুধ দেয়, একটা বাছুর দেয়, এবং গরু চালান চালানি থাকে। এই জন্যই যারা খামার করবে প্রথমে সার না কিনে কম দামি গাই কিনে শুরু করাই ভালো, তাতে লসের মুখ দেখবেন আর কি, একটু হলে লাভ হবে। তো এইবার যে আপনি গাভিগুলো সংগ্রহ করছেন, এইগুলো কোন সাইজের, বড় ছোট না মাঝারি? বড় ছিল, 5টা গরু বিক্রি করছি, এই সপ্তাহে 13টা গরু, 5টা গরু বিক্রি করছি, আর 8টা আছে, 5টার অলরেডি সাইড দেয়া দেখলেন তো, আমি যখন দেখলাম নিয়ে গেল। আচ্ছা, তো চলেন আমরা এক এক করে তাহলে দেখতে থাকি। তো আঙ্কেল শুরুতেই একটা গাভি আছে, এটা কি জাতের? হলস্টিন ফ্রিজিয়ান, বয়স 4 দাঁত। হলস্টিন ফ্রিজিয়ান, বয়স 4 দাঁত? জি জি। তো প্রেগনেন্টটা কি বাচ্চা দিছে? না, প্রেগনেন্ট বাচ্চা দিবে এখনও, ধরেন 20-25 দিন টাইম নেবে আর কি। আর এটা কততম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা, প্রথম ফার্স্ট প্রথম বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, তো বাকি আছে কতদিন?
এখনো 3 সপ্তাহের মতন টাইম আছে, 3 সপ্তাহের মতো এখনো বাকি আছে। জি জি। আচ্ছা, তো এই গাভিটার শারীরিক গঠন দেখে আপনারা তো একটু বুঝতে পারেন যে কেমন দুধ হতে পারে। এগুলো গরু তো খুব ভালো গরু, ভালো জাতের গরু। আচ্ছা, ওগুলা প্রথমেই একটা বিশ্বাস 17-18 দুধ আসবে এরকম এই গাভিটার থেকে। এই গাভিটার থেকে। আচ্ছা, এর শারীরিক যে গঠন প্রণালী এগুলো দেখে আপনার এটা মনে হয়েছে? জি জি। আচ্ছা, তো এই গাভিটা কেমন দাম হলে বিক্রি করবেন? ওইটা দামাদামি না করলে চাইলে 1,85,000 যাবো, দামাদামি না করলে 1,75,000 রাখা যাবে। এটাই কি ফিক্সড রেট নাকি আরেকটু কমাবেন? ওরকমই আনা 1-2,000 থেকে কম, এরকম আছে, তার বেশি কম হবে না। না যাক, আপনারা একদম বলে যে এখন গাভিগুলো দেখানো শুরু করছেন, এতে কিনুকা না কিনুক ক্রেতাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে একটা 15-16 লিটার দুধের গাভির দাম কয় টাকা। অনেক খামারিকেই দেখি যে 18-20 লিটার দুধের গাভি 4 মাস 5 মাস প্রেগনেন্ট বলার পর বলতেছে দাম 1,30,40,50। আসলে কি এই দামে এই দুধের গাভি পাওয়া সম্ভব? না, আমরা মিথ্যাবাদী কথা বলে মানুষের সাথে প্রতারণা করা, আমিও মিথ্যে কথা বলতেও পারবো না এবং ওই ধরনের কথা বলবো না। হ্যাঁ, আর একটা কথা বলেন তো আপনি, এই সকল জাতীয় গাভিগুলো আসলে মূলত কত মাস পর্যন্ত দুধ দেয়? এগুলো গাভি যত্নের সাথে যদি ভালো খাওয়ায়, ভালো খাওয়ালে আবার 8 মাস 9 মাস যে আবার যে বাচ্চা দিবে তার দুধ দিতেই থাকে, নিজের ইচ্ছে দুধ ছাড়া দিতে হয়। তাহলে আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো যারা বলে যে 4-5 মাসের প্রেগনেন্ট দুধ এখন 4-5 কেজি আছে, তাহলে ওই গাভিগুলো আসলে কেমন রেঞ্জের গাভি হতে পারে? ও গাভিগুলো গাভি নাই, অনেক গরু গাভি নেই অথচ কয়া বসতেছে 4 মাস। আচ্ছা, কয়া বসতেছে 3 মাস, মিথ্যে কথা কয়া, মানে এসব ব্যবসা করতেছে, অতে বদনাম হয়, এলাকার বদনাম হয়, অনেক লোক এরকম কাম করতেছে। আমার কাছে অনেক লোক ফোন দেয় এরকম, আমি বলি ভাই দেখেন আপনারা গরু কেনার সময় ওই যে ওইভাবে কিনলেন এরকম, আপনি করেও কেনা ঠিক না, কারণ গাভ চেক করে কেনা সবচেয়ে বেশি ভালো, তাহলে আপনি ঠকবেন না। হ্যাঁ, ভুলটা হয়ে যায় কোথায়, আসলে প্রবাসী যে ভাইরা আছে এরা তো প্রবাস থেকে মোবাইলে এই ভিডিওগুলো দেখে থাকে, তারা তো সরাসরি আসতে পারে না, মোবাইলে ভিডিও দেখে বলতেছে 4-5 মাসের প্রেগনেন্ট দুধ আছে 5-6 কেজি, তখন তারা একটা মানে বিভ্রান্তের মুখে পড়ে যায় যে এত কম দামে এরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে আমি এটা মানে নিয়ে ফেলি, তো তখন তো আসলে যাচাই বাছাই করতে পারে না, আর পরবর্তীতে যখন নিয়ে যাওয়া হয় তখনই আসলে বোঝা যায় যে আসলে এটা কেমন। অনেক প্রবাসী আমার কাছে ফোন দেয় যে ভাই 4 মাস করা দিচ্ছে, 5 মাস করা দিচ্ছে, আবার তো 8 মাস 9 মাস পালতেছি, তাও তো এ পর্যন্ত বাচ্চা দেয় না। আসলে তো অনেক লোক মিথ্যে কথা কবে গরু বেচতেছে, ও তো পেটে বাচ্চা নাই, তো আপনারা ওভাবে কিনতে যান কে, এই জন্য আমি 5 মাস 4 মাসে গরু কিনতেই মানা করি। আমি বলি যে আপনারা গা বাছুর যত সময় না ঠেলে এত সময় বাছুর ওই গাব গরু কিনেন না, কারণ একটা গাব গরুর মায়ের আছে, অনেক মায়ের আছে। তো এটা হচ্ছে আপনারা যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছেন তারাই আসলে বুঝতে পারবেন, বলতে পারবেন। জি জি। তো পরবর্তীতে আপনার আর একটা গাভি আছে, সাদা অংশটা বেশি কালোটা কম, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। বয়স 6 দাঁত, একদিন দিছে আগে, এটা দ্বিতীয় বাচ্চা, দুই নাম্বার। এটা উলান পালানটা একটু মাটির দিকে নেমে গেছে। হ্যাঁ, ওটা আরো উলান হবে, আর একটু উলান হবে আপনি বলছেন? অনেক উলান হবে, এখানে জায়গা কত, অনেক জায়গা। তো কেমন দুধ হতে পারে? এগুলো 16-17 আশা করা যায় আর কি। 16-17। হ্যাঁ, আচ্ছা, তো এই গাভিটার দাম চাচ্ছেন কেমন? এর দাম 1,60,000 রাখা যাবে। 1,60,000 টাকা এই গাভিটার দাম রাখা যাবে। পাশে কালো করে আর একটা মাঝারি সাইজের গাভি আছে, এইটা সম্পর্কে একটু বলেন। এটা বয়স 2 দাঁত ফিজিয়ান। 2 দাঁত বয়স ফিজিয়ান জাতের একটা গাভি, প্রথম বাচ্চা দিবে। কত দিনের প্রেগনেট? এটা মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। 15 দিনের মধ্যে বাচ্চা দিবে? জি। আচ্ছা, তো এটা তো মাঝারি সাইজের গাভি, মাঝারি দুধের বেলায় তো মাঝারিই হবে। হ্যাঁ, এগুলো 10-12 সে দুধ আসবে, 10-12 কেজি দুধ। আচ্ছা, তার মানে বলাই চলে যে 70-80,000 টাকা দিয়ে বকনা না কিনে এই গাভিগুলো কিনা আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। আঙ্কেল, আমরা নিজেরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, কারণ আমরা যখন যে খামারে যাই সেই খামারে তার প্রোডাক্ট নিয়ে সেইভাবে আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করে ফেলে যে আমরা তখন মনে করি যে এটাই আসলে ঠিক, এটাই আসলে ঠিক, তখনই আমরা ওই ঠিক ঠিক ভেবে ওই সিদ্ধান্তগুলো নিই, পরবর্তীতে আসলে বুঝতে পারি যে এই সিদ্ধান্তটা আসলে কতটা ঠিক ছিল। এখন একটা খালি যে মানসিক কথাই আমরা শুনবো, নিজের ব্যক্তিগত জ্ঞানেই বোঝা যায়, কারণ একটা বকনা বাছুর কিনতে হলে ওই কিনে আবার 1 বছর পালতে হয়, তারপরে প্রেগনেন্ট হবি, তারপরে গা ওকে বাচ্চা হওয়ার পরে গা মানে দোয়ান করা যাবে আর কি। আর এই গরুগুলো হয়তো 15 দিনের মধ্যে বাচ্চা দিবি, আর এই গরুগুলো প্রতি বিয়ে নিয়ে বাড়বে আর কি, এখন 2 দাঁত বয়স। তো আঙ্কেল, আমি ওই সকল জাতীয় খামাদের পক্ষে আপনার সঙ্গে একটু তর্ক বিতর্ক করতে চাচ্ছি যে আপনি বলতেছেন এই গাভিটার 10-12 কেজি দুধ হবে, তো বেশি হতে পারে, বেশি হতে পারে,
তো এই গাভিটা যখন একদম সব শেষ লাস্ট স্টেজে যাবে, 3 নম্বর 4 নম্বর বাচ্চাতে যাবে, তখন পূর্ণাঙ্গ দুধ কতটুকু আসতে পারে? তখন এই গাভিগুলোর 15 পার দিবে আর কি। 15 পার দিবে? 15 পার। আর যে সকল বকনা ব্যবসায়ীরা বলে থাকে 70-80 হাজার টাকা দিয়ে বকনা নেন, তারা তো বলে থাকে যে এই বকনাগুলো ভবিষ্যতে 20-22 প্লাস এরকম দুধ হবে। বলতে তো পয়সা লাগে না। অনেক লোক বলে বিভিন্ন রকম কথা বলে টাকা পয়সা টাকা এইভাবে মানে লাভ করার জন্য এরকম মিথ্যে কথা বলে নানানি করে। তো আপনি বলতেছেন, তো আপনি বলতেছেন প্র্যাকটিক্যালি যেটা পাওয়া যায় ওইটাই নেন, ওই অন্ধবিশ্বাসে না থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যে গাভিটা নিয়ে আমরা কথা বলতেছিলাম কেমন দাম চাচ্ছেন? ওটার দাম 1,45,000 রাখা যাবে। 1,45,000? হ্যাঁ, চাইলে 50 চাবো কিন্তু 45-45টা বিক্রি। ঠিক আছে। তো এই পাশে তো আরো কিছু গাভি আছে, পাশেই হুবহু ওইরকম দেখতে আরেকটা গাভি আছে। এটা এটা একই রকম দুধ আসে, 12-13 দুধ আসবে আর কি আশা করা। 12 কেজি দুধের মতো হবে? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিনে প্রেগনেট? এটা ওইরকম 15 দিনের তো টাইম আছে। 15 দিনের মতো? হ্যাঁ। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? একই রকম দাম পড়বে, 1,45,000। 1,45,000, 2-1,000 কম বেশি করবেন, বেশি না? জি জি। আচ্ছা, পাশে আর একটা গাভি আছে, এটা সম্পর্কে একটু জানান, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, এটা বয়স 2 দাঁত। ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত? জি জি। আচ্ছা, তো এটা কতদিনে প্রেগনেট? এটা টাইম বেশি আছে, এটা 3 সপ্তাহ টাইম আছে। এটা 3 সপ্তাহের মতো সময় আছে, মানে উলান পালান এটা ছোট আছে, এখনো পানিটা আসে নাই। জি, সাবান নামলে তখন সব গরু দেখতে ভালো, তাদের দামও বেশি হবে। তো এখন এই অবস্থায় মানে কি বুঝতেছেন, কেমন আইডিয়া করতেছেন দুধের? এগুলো 12-13 আশা করা যায়, 12-13। মানে 3টা গাভি 12 লিটারের মতো একটা আইডিয়া করতেছেন? হ্যাঁ। আচ্ছা, তো দাম কি এটার? এটার কেমন পড়বে? ওই একই রকম দাম, 5,000 টাকা কম রাখা যাবে, এটা এটা 40,000। 1,40,000 সময় একটু বেশি দিন আছে। জি, দামের জন্য 5,000 কম। জি, দেখা যাবে যে এই কয়দিন লালন পালন করলে 3-4,000 টাকা খরচই হয়ে যাবে। হ্যাঁ, এগুলো গরু ধরেন ফুল রেডি যখন হবে তখন 1,60,000 হবে আর এরকম দুধের গাবি হবে। আচ্ছা, এরকম দামের গাবি হবে? জি। সবশেষে লাল একটা গাবি আছে, এটা জার্সি, বয়স 2 দাঁত হয় নাই এখনো, হবি মানে একটা দাঁত লড়ছে, পড়বে, এখনো পড়ে নাই। আচ্ছা, তো এটাও তো প্রেগনেট? প্রেগনেট। এই গাভিটা কত দিনের প্রেগনেট? এটাও টাইম আছে প্রায় 25 দিন। 25 দিনের মতো এখনো সময় আছে? জি, জার্সি। তো এটাও তো প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কেমন দুধ হতে পারে? এটা 12-13 আশা করা যায়। 12-13? 12-13 আশা করতেছেন? জি। আচ্ছা, দাম পড়বে কেমন এটার? এটার দাম 1,40,000 যাবে। 1,40,000 এটার দাম রাখা যাবে? জি। তো এই পাশে তো বোধহয় 2টা দুধের গাভি রাখছেন? হ্যাঁ, এটা বিয়েছে আজকে, বিয়েছে। চলেন একটু এগুলা দেখি। হ্যাঁ, এটা বাচ্চা দিছে আজকে। ওই যে একদম কাঁচা নাভি দেখলেই বোঝা যাবে? হ্যাঁ, বকনা বাচ্চা হয়েছে, আজকে হয়েছে বাচ্চা। আচ্ছা, গাভিটার বয়স কেমন? বয়স 6 দাঁত, আগে একদিন দিছে, এটা দ্বিতীয় বাচ্চা, 2 নম্বর বাচ্চা। জি, মিডিয়াম সাইজের গাভি? মিডিয়াম সাইজ। আচ্ছা, তো যেহেতু আজকেই বাচ্চা দিছে, বাচ্চাও সারা আছে, দুধের তো এখন কথা বলা সম্ভব না। তবে আগের বিয়ে দুধ হয়েছে, 12-13 কেজি দুধ হয়েছে, এই বিয়ে আশা করা যায় বেশি হবে। বেশি হবে একটু হলেও? হ্যাঁ। আচ্ছা, তো দাম পড়বে কেমন? এটার দাম 1,35,000 যাবে। 1,35,000 যাবে? জি। আর এই গাভিটা পূর্ণাঙ্গ দুধ আসতে কতদিন সময় লাগবে? এখনো ফুল দুধ আসতে 15 দিন টাইম লাগে। 15 দিন? 15 দিনের মতো সময় লাগবে? জি। আচ্ছা, মানে মূলত 2 সপ্তাহের মতো সময় লাগে একটা গাভির দুধ আসতে? জি। আচ্ছা, এই পাশে আর একটা গাভি আছে, চলেন এইটা দেখি। এই পাশে যে গাভিটা আছে এটা কি জাতের? এটা ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। এরাও একদিন দিছে আগে, বাচ্চাটা বোধহয় এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চার বয়স 18 দিন। সার বাচ্চা? সার বাচ্চা। বাচ্চাটাও কি মায়ের জাতের? জি, মায়ের জাত, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো কতটুকু দুধ আসছে এটার? এটা সকালে অলরেডি 10 কেজি হচ্ছে সকালে, আর বিকেলে এখন দোয়াবো, বিকেলে 5 কেজি হবে। এখন দহন করলে 5 কেজি হবে? 5 কেজি হবে। তার মানে 2 বেলা 15 কেজি দুধ আছে? হ্যাঁ, অলরেডি 15 কেজি দোয়াচ্ছি। ডিজিটাল মিপারে দুধগুলো মেপে দিবে? হ্যাঁ, কেজির মাপে, কেজির মাপে। আচ্ছা, তো এই গাভিটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম 1,55,000 রাখা যাবে। 1,55,000 রাখা যাবে? জি। আচ্ছা, তো আঙ্কেল আপনি তো সবগুলো গাভি দেখলাম, এবার একটু চিকিৎসামূলক আমাদের একটু তথ্য দেন তো। আজকেই দুপুরবেলা এক আমার এক ভাইয়ের সঙ্গে কথা হলো, মানে ওনার একটা বাচ্চা আছে, বকনা বাচ্চা, তো কয়েকদিন ধরে কাশি হচ্ছে, আসলে এটার প্রতিকারটা কি, এটা কিভাবে কি হয়েছে বা এই অবস্থাটাকে কি কি করতে হবে, এই বিষয়ে একটু জানান। এত গরমের দিন, গরমের দিন বেশি গরমে থাকলেও দেখা যায় মানুষের যেমন গাও ঘেমে ঠান্ডা লেগে যায়, গরুরও এরকম। আচ্ছা, আবার যদি ফ্যানের বাতাসে বেশি থাকে, বেশি ফ্যানের বাতাসে জোরে, হয়তো ফ্যানের বাতাস খাওয়া অভ্যেস নাই, ফ্যানের বাতাসে রাখলে প্রথম ওই দেখা যাবে ঠান্ডা লেগে কাশি হয়। তো বঙ্গভীট সিরাপ যদি খাওয়া যায়, সিরাপ বঙ্গভীট? হ্যাঁ। আচ্ছা, একমি কোম্পানির বঙ্গভীট সিরাপ খেলে ঠিক হয়ে যাবে। সিরাপটা মানে কিভাবে খাওয়াতে হবে, কতটুকু করে? ওর যে মুখ আছে, মুখের 2-3 মুখ করে খাওয়ালেই হবে সকাল বিকেল। তাহলে কারোর সঙ্গে কোনো পরামর্শের দরকার নাই, পরামর্শ খাওয়ালেই ঠিক হয়ে যাবে? আচ্ছা, তো আঙ্কেল আপনার তো গাভিগুলো দেখলাম,
এইগুলো নিয়ে যদি দর্শকদের পরিশেষে কিছু বলার থাকে আপনার। আমি পরিশেষে একটু সবসময় বলে থাকি যে আপনারা গাবি আরও বলে থাকি প্রবাসী ভাই দেখ যে যেখান থেকে গাবি কেনেন আগে ওই যে কমান্ড বক্সগুলো ভালো করে ফলো করেন ফলো করার পরে তারপরে আপনি জেনে ভালো লাগছে কিনেন, ঠকবেন না। আর আমরা তো আমাদের আগের থেকে পুরোনো ব্যবসায়িক এবং খামারি, আমার বিষয়ে আর মাসিক বলা লাগবে না, একটাকে আমার এলাকার লোক সবাই চেনে এবং বাইরের রাষ্ট্র বাইরের দেশের লোক বিভিন্ন জাত চেনে, সিলেট, চিটাগাং, ফেনী, কুমিল্লা, গোপালগঞ্জ বিভিন্ন জায়গা গরু বেশি থাকে। আমার অ্যাড লাগে না, মানে এখন লোকজনের সামনে এমনি সেটাই দেখলাম, বডি অ্যাড। কালকে রাত্রে গরু আসছে, অলরেডি পাঁচটা গরু বিক্রি হয়ে গেছে, তাও বড় বড় পাঁচটা। এখন বেচা কেনা কম এই কারণে, কারণ আমার দেশে ধান টান ডুবে গেল, তারপর হালকা তা লাগছে, এই জন্য বেচা কেনা কম, গরু কম আনছি। প্রতি সপ্তাহে দুই গাড়ি গরু আনি, এখন যে 15টা 12টা 13টা এরকম করে আনছেন, তারপরে ঈদে বাড়া গেলে আবার দুই গাড়ি প্রতি সপ্তাহে আনবো। তো আঙ্কেল আপনার গরুগুলো তো দেখলাম, আপনার আগের একটা পর্বে হাঁস দেখেছিলেন, সে হাঁসগুলো আছে না বিক্রি হয়ে গেছে? আস্তে আস্তে বিক্রি হচ্ছে। বর্তমানে কতগুলো আছে? এখনো 800 মতন আছে। 800 মতো আছে, এখন কেমন রেটটা আছে এটা একটু বলে দেন। এখন রেটটা আসলে তো খরচ আবার বাড়িয়ে যাচ্ছে, রেটটাও বেশি, এখন 250 লি বেঁচে যাবে এটা। আচ্ছা, আর ডিম পাড়ার জন্য আর কতদিন বাকি আছে? মোটামুটি এক মাসের মধ্যে বাচ্চা দিবে, ডিম পাড়া শুরু করবে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভিগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।